বাতাসে গমন আত্মদর্শন নিজ নিরঞ্জন দেখে আত্মসমর্পণ না হইলে আসবে না সেই জ্ঞান, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করব। বাতাসের সাথে মিশিয়া পরমাত্মা শ্বাস প্রশ্বাসের সাথে আসা যাওয়া করতেছেন, এই আত্মদর্শন না হইলে আমরা কখনো রুহানিয়াত জগতের জ্ঞান লাভ করতে পারবো না। তাহলে বাতাসের সাথে মিশে থাকা পরমাত্মা আমরা কেমন করে দেখব আর কেমন করে আত্মসমর্পণ করব? বাতাসের সাথে পরমাত্মা দেখার পদ্ধতিটা কী? যেমন বাতাস চোখে দেখি না, তেমন বাতাসের সাথে পরমাত্মাকেও চোখে দেখি না। দেখার উপায়টা হলো প্রকাশ্যে মানুষ ছবি, গুপ্ত নিরঞ্জন। যেমন আমি যদি আমাকে দেখতে চাই তাহলে আয়নার প্রয়োজন। শুধু আয়না হলেই হবে না, আয়নার পেছনে পায়রা লাগাইতে হবে। আমি আমার নিরঞ্জনকে দেখতে হলে আয়নাটি কি? আয়নাটি হলো একজন কামেল মুর্শিদ, এবং এই মুর্শিদের নামের আয়নাটির পিছনে পায়রাটি কি? মুর্শিদ আমার বাস্তবে সামনে থাকলেও আমি যেমন মুর্শিদের চেহারা মোবারকের দিকে প্রেমের নজরে তাকায় থাকি, ঠিক তেমন করে চলাফেরা, কথা বা খাওয়া দাওয়া সর্বসময় মনে করব যে আমার মুর্শিদ আমার চোখের সামনেই আছে আর আমি যেন দেখতে পাচ্ছি। কখনো কখনো নিজ মুর্শিদকে ভাবিয়া ভাবিয়া চোখে পানি আসতে থাকে এবং জিকিরে শরীর কাঁপতেও থাকে। এই হালতে যখন একটি মানুষ থাকতে থাকে এবং সাধনার সাথে থাকতে থাকে, দেখা যায় ঘরে বাহিরে অভাব অনটন এবং মানুষ তাকে ভণ্ড বলে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে, বাজে কথাও বলে থাকে, আর এই ব্যক্তি এই সমস্ত কিছুর সাথে থাকে। আল্লাহ কোরআনে একটি আয়াতে বলিয়াছেন, আমি মানুষের মৃত্যু ও জন্ম সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে যে কর্ম উত্তম, ধৈর্য উত্তম, তিনি হন শ্রেষ্ঠ এবং ক্ষমাশীল। যাহার জন্য সইতে থাকে তিনি হন পরমাত্মা রূপে নিজ স্রষ্টা। এই নিজ স্রষ্টা আসিয়া যখন সামনে দাঁড়াইলেন তখন অনেকে প্রথমেতে ভয় পেয়ে যায়, কারণ কে কোষে দেখতে যে আমার স্রষ্টা। চেতনুক্ত ভক্ত হলে করে আত্মসমর্পণ এবং ধরে বসে চরণ। এত দুঃখ কষ্ট করে গেল মুর্শিদের ভজন, যখন আসিয়া গেল নিজ নিরঞ্জন, এরপর থেকেই ভক্ত হইতেছে প্রখর সেই রুহানিয়াত জগতের জ্ঞান। এখন আরও প্রেমের গতি বাড়িয়া যায়, আল্লাহর সৃষ্টির কুদরত সহজেই বুঝতে পায়। কখনো মুর্শিদের কথা স্মরণ করে যদি কিছু বলে মুখের বাক্যে তাহা হয়ে যায়, বেশি কথা বলে না তিনি, দিন দিন গভীর হয়ে যায়। প্রেমে ফানা হইলেই তার নিরঞ্জনকে দেখতে পায় এবং ওহি এলহামের মাধ্যমে তাহার জ্ঞানের যোগান পায়। এই ব্যক্তিটি যাহা বলে দেয় মানুষকে তাহার কাজের সাথে মিল পাওয়া যায়, কাহারও মাথায় হাত ভুলিয়ে দিলে ভালো হয়ে যায়। এখন দিন দিন সাধারণ মানুষ তাকে যাহারা খারাপ বলতো তাহারে এখন সম্মান দিয়ে কথা বলে, শ্রদ্ধা করে, মানতে থাকে। আল্লাহ আমাদেরকে সবাইকেই এমন হইবার তৌফিক দান করুন, আমিন। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।